কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খোনার রাহা জানি হবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। আর টি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق وقال سبحانه تعالى في شان رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মহতরম সম্মানিত আজকের এই মহতী মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দু, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। গোটা দুনিয়াতে যখন মহামারী চলছে, মৃত্যুর মিছিল চলছে পৃথিবীতে, আজকে মালয়েশিয়াতে 4,029 জন করোনায় আক্রান্ত, নতুন করে 4 জনের মৃত্যু, আর আমাদের দেশে তো এর গোড়া মাথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথিবী যখন মৃত্যুর মিছিলে সম্পৃক্ত, ২০ সাল যাদের সাথে শুরু করেছিলাম, ২১ সাল শুরু হলো কিন্তু আমাদের মাঝে অনেকেই, আবার ২১ সাল যাদেরকে নিয়ে শুরু করলাম, সামনে কোন ভয়াবহতা আসবে আমাদের কারো জানা নাই যে ২২ সাল পর্যন্ত আমরা পুষতে পারবো কিনা। আল্লাহ যতগুলো নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের হায়াতটুকু, আমাদের বেঁচে থাকা। পৃথিবীর কোনো ক্ষমতা, যোগ্যতা, সম্পদ দিয়ে এক সেকেন্ড কি বেঁচে থাকা সম্ভব? আমরা কি নিজের ক্ষমতায় বেঁচে আছি? বাঁচায় রাখছেন কি? যার দয়ায় বেঁচে আছি একটু শুকরিয়া আদায় করে নেই তার কাছে, করি আলহামদুলিল্লাহ। বহুত মানুষ বেঁচে আছে কিন্তু কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বিছানাতে।
আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আপনারে আমার ওইরকম একটা অসুস্থ রোগী বানায়া হাসপাতাল ক্লিনিকের বারান্দায় কি কাত করে ফেলে রাখতে পারতেন ভাই? আমরা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, ঔষধ খাই, ভালো ভালো ডাক্তারের সাথে সম্পর্ক, এই জন্য কি সুস্থ না আল্লাহ তারা সুস্থ রেখেছেন? যে মনিবের দয়ায় সুস্থ রয়েছি তার কাছে আরো একবার শুকরিয়া আদায় করি, পুরি আলহামদুলিল্লাহ। সমগ্র পৃথিবীটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, মানুষ পাপের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। আমার মনে হয় এই দৃশ্যটা নবীজির সামনে দেখানো হয়েছে, আর সেটাকে দেখে আল্লাহর নবী মন্তব্য করেছিলেন যে জ্বলন্ত একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ, কিন্তু তার চাইতে বেশি কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা। মনে হয় এরকম একটা সিচুয়েশন কায়েম হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়ি খোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপগ্রেড হওয়ার জন্য মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোর আরো একটু ভদ্র হবে এর জন্য ফেন্সিরিল ধরতেছে, ফেন্সিরিল আরো একটু সামনে এগিয়ে যাবে এর জন্য বাবা ইয়াবাই আসক্ত হয়ে পড়ছে। মা বোন গুলো চিন্তা করে যখন দুনিয়া এগিয়ে চলছে আমরা পিছিয়ে থাকবো কেন? মোটা কাপড় গুলোকে ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে আরো বেশি পাতলা। এখন যে যত পারে কাপড় চোপড় ছিঁড়ে ফেরে কেটে সেটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি আর সম্মানীয় মনে করে, কথা বলুন ঠিক কিনা? যে মুহূর্তে পাপ করাটাই সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই, মনে হয় বুঝতে পারছেন না, বসে প্রসাব করলে ব্যাকডেট আর কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করলে আপগ্রেড, সত্য কথা বললে বোকা আর মিথ্যা কথা বললেই মহাজ্ঞানী চালাক বুদ্ধিমান। পৃথিবী যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, আপনাকে আমাকে পাপ থেকে বাঁচাইছেন কে? আপনারা মনে করছেন এখানে একটা কাজ হচ্ছে, আমি মনে করি এখানে দুইটা কাজ হচ্ছে। প্রথম কাজটা হচ্ছে জাতিকে গুনাহ থেকে বাঁচানো হয়েছে। আমরা এখানে না আসলে কেউ ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, বিড়ি টানাটানি নানান পাপে জড়িয়ে পড়তাম। এখানে আসার কারণে আমরা অন্তত পক্ষে আজকের এই মুহূর্তে কোনো গুনাহ আমাদের গোনার থেকে বাঁচাইলেন কে? আমরা খুশি না নারাজ? তো আরো একবার শুকরিয়া আদায় করে নেই পুরি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আমার নবী বলেছেন এটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলুন। আচ্ছা এটা যে জান্নাতের বাগান, একটু নমুনা বলবো। এলাকার সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, দুই নাম্বার, এই মানুষগুলোকে আজকের জান্নাতের বাগান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন না। নিয়ে আসেন, একটা বের করে নিয়ে আসলে আমি দুই কান কেটে ফেলব। মমতাজ আবার, শাকিব খান, শাহরুখ খান আসবে পাগলের মতন সারা রাত বসে থাকবে। কোরআনের মাহফিল চলছে, এরা আসতে পারবে না, যদিও আসে রাস্তার মধ্যে কুকুরের মতন পাইচারি করবে, ভিতরে বসবে না। কারণ হলো এটা জান্নাতের বাগান, জাহান্নামী মানুষ এখানে ঢুকতে আল্লাহ আমাদেরকে মরার পরে জান্নাতে দেবেন, তার আলামত হলো মরার আগেই তিনি জান্নাতের ভিতরে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগান থেকে মহান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে ওই জান্নাতের মালিক বানিয়ে নিও, বলুন আমিন। আমি গোপালগঞ্জ এসেছি আলহামদুলিল্লাহ। এটা সেই গোপালগঞ্জ বাংলাদেশের রাজনীতি যেখান থেকে গোড়া পত্তন, এটা সেই গোপালগঞ্জ ইসলামের আলো গোটা বাংলাদেশে যেখান থেকে ছড়িয়ে পড়েছে। আমার খুব ইচ্ছা ছিল আসার জন্য, অনেক দাওয়াতও পাই কিন্তু অনেক দূর হয়, আর ডেট বুক থাকার কারণে আসতে পারি না। আমি আসলে অসুস্থ হয়ে পড়েছিলাম আসতে আসতে, তারপরও আপনাদের ভালোবাসা, আপনাদের কাছে এসে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমি বুঝতে পারছি না যে আমি কি কথা বলবো, তবে আল্লাহ যখন দয়া করে নিয়ে এসেছেন, জেমে যখন তিনি দয়া করে আমার এখানে বসাইছেন, তো আল্লাহর কাছে একটু আপনারা দোয়া করেন, আপনাদের মনে যে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, আল্লাহ যেন মনের কথাগুলো আমি গোলামের জবান দিয়ে বের করে দেয়, বলুন আমিন। ভাইরা, আমার মনে হচ্ছে যে জিনিসটা আলোচনা করা খুবই দরকার, আমাদের দেশে কিন্তু নাস্তিকের সংখ্যা বাড়তেছে না কমতেছে, কারণ কি? আমি সেই গোপালগঞ্জে এসেছি
যে গোপালগঞ্জের মাটিতে গড়া মানুষটি, ছোট্ট একটু স্বাধীনতার ভাষণে আসার সময় দেখলাম সাথে মার্চের ভাষণের এলাকাটা রাস্তা থেকে দেখা আছে, মেনশন করে দেখানো আছে। অতটুকু সময়ের ভিতরে ভিতরে ইমান থাকার কারণে কথাটা ফুটিয়ে তুলেছে ইনশাআল্লাহ। নাস্তিকতার স্লোগান কথা বলেন না কেন? আরে কারে তোমরা মৌলবাদ বলো রে ভাই? তোমরা এদেশ থেকে যদি ইসলামকে উৎখাত করতে চাও তাহলে বঙ্গবন্ধুর কবরকে তোমাদের তুলে ফেলে দিতে হবে, কারণ বীজ তো তিনি বপন করে গেছেন ইনশাআল্লাহ বলে কথা বলুন ঠিক কিনা? মানুষ ফেরেশতা না, আমি আপনাদের এলাকায় এসেছি তাই পাম দিচ্ছি তা না, কিন্তু একটা মানুষের ভালো আর খারাপ দিকগুলো থাকে। চলে গিয়েছেন, খারাপ দিকগুলো আমার তেমন জানা নেই, তবু ভালো দিকগুলো কেমনে অস্বীকার করব? বাইতুল মোকাররমের মসজিদের স্মৃতি তো তারই অবদান। ইস্তেমার ময়দান আজও পর্যন্ত সেই স্মৃতি ধারণ করে। তোমরা ইসলামকে উৎখাত করতে চাও আর সে মানুষটা ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে ইসলাম আবাদ করার ব্যবস্থা করে গেছেন, কথা বলুন ঠিক কিনা? এই জন্য গোপালগঞ্জ থেকেই নতুন করে আওয়াজ তুলতে হবে গোটা বাংলাদেশকে নাস্তিক মুক্ত করার জন্য, কথা বলুন ঠিক কিনা? সুস্পষ্ট ভাষায় আমি বলতে চাই, বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নিয়ামত নয়, আমি মনে করি এটা মুসলমানের জন্য বড় একটা নিয়ামত, কথা বলুন ঠিক কিনা? তার কর্মে, তার ভাষায়, তার চিন্তায়, তার চেতনার ভিতরে ইমান আর ইসলামের গন্ধ, ইমান আর ইসলামের বাতাস ছিল, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের সম্পদকে কাউর হাতে ছেড়ে দিয়া বেজ্জতি করাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যতজন দেশপ্রেমিকেরা দেশের জন্য জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুক, বলুন আমিন। আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি ওনাদের কবরে ফুল দিলে যতটুকু তারা ভালো পাবে না খারাপ পাবে আপনারা বুঝেন, কিন্তু আমি বলতে পারবো না কারণ আমি হুজুর মানুষ। জোরে গেলে কবে দাওয়াত পাইছে, দিনে হাঁটলে কবে বেশি খাইছে, এটাই যদি নাস্তিক মুক্তাদের মতন কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতাম তাহলে কোনো দোষ হতো না। এই জন্য আমি অনেক কথাই বলবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে ফুল দিলে লাভ হবে না লস হবে সেটা আপনাদের ব্যাপার, তবু আমি যতটুকু জানি খ্রিস্টানের কবরে মরার পর নিরবতা পালন করলে তাদের ধর্মের নীতি নিয়ম, আর হিন্দুদের কবরে মরার পরে ফুল দিলে তাদের ধর্মের নীতি নিয়ম, কিন্তু আমি মুসলমান আমার নীতি নিয়ম হলো মৃত্যুর পরে তার কবরের পাশে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে তার জন্য যদি একটু দোয়া করা হয় আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেয়, কথা বলুন ঠিক কিনা? আমরা দোয়া করছি সে সমস্ত প্রিয় মানুষদের জন্য যারা আজ পর্যন্ত দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুক, বলুন আমিন। নতুন করে দেশটাকে একটা বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমেরিকার যিনি সম্ভবত পররাষ্ট্রের দায়িত্বে রয়েছেন তিনি বলছেন বাংলাদেশে তালেবান না জঙ্গিবাদ নাকি আপনার ওই যে আইএস আলকায়দা না আলকায়দার সংখ্যা বেড়ে গেছে। আলকায়দা কি, আলকায়দাটা কি, আলকায়দা কি বলবো একটু মন খারাপ করবেন না তো ভাই, ওয়াজ শুনতে এসেছেন ওয়াজ শোনাবো, তার আগে একটু গল্প করে নেই, আশা তো আর বারবার হয়তো বা হতে নাও পারে না। আলকায়দা মানে হলো একটা ছবি যখন বানাতে হয় বুঝতে পেরেছেন, তখন একটা নায়ক লাগে, এইটার এক প্যান্ট শার্ট পরাইয়া নাস্তিকতাকে তুলে ধরার জন্য ওইটাকে দিয়া ভালো অভিনয় করায়, আর ইসলামকে ডুবানোর জন্য মুখের মধ্যে পাটের ফিসাওয়ালা দাড়ি, গায়ে একটা সিরা পাঞ্জাবি, মাথায় একটা টুপি লাগায় দিয়া ইসলামকে ডুবানোর জন্য ইসলামী পোশাককে তারা কলঙ্কিত করে। আসলে নায়ক অত ভালো না আর ভিলেন এত খারাপ না, এগুলো বানাই ছবি দেখানোর জন্য, জিনিসটাকে নাটকটাকে সুন্দর করে সাজানোর জন্য, জাতির কাছে ফুটিয়ে তোলার জন্য। আমি যতটুকু জানি এবং বুঝি তার আলোকে 100% আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে বলছি, আল কায়দা আইএস জঙ্গি তালেবান এগুলো সব হলো গোটা পৃথিবীতে খ্রিস্টানদের ওই যে আধিপত্যকে বিস্তার করার জন্য ওদের নিজের সাজানো বানানো নাটক এবং এগুলো সব হলো অভিনয়, কথা বলুন ঠিক কিনা? আলকায়দা আইএস এগুলো যদি তারা মুসলমান হতো, পৃথিবীর সবচেয়ে মুসলমানের বড় দুশ্মন হলো ইসরায়েল,
যেটা বাইতুল মুকাদ্দাসকে কেড়ে নিয়ে আজও পর্যন্ত আমাদের মা বোনকে ধর্ষণ করছে, ভাইদেরকে খুন করতেছে। অথচ এই জঙ্গিগুলো কি কোনোদিন ইসরায়েলে হামলা করছে? তাহলে আপনার মাকে যিনি ধর্ষণ করেন, আপনার ভাইকে যিনি হত্যা করেন, আপনার বাপকে যিনি নির্বিচারে গুলি করে মারেন, আপনি তাকে বাদ দিয়ে আমাকে মারতেছেন, মানেটা কি? কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর বিস্ফোর হলো ইহুদি, ওদেরকে বাদ দিয়ে আমাদের দেশে রাস্তার মোড়ে মোড়ে বোম ফাটাইতেছে, এগুলো এক একটা ইস্যু বানায়া বানায়া মুসলমান দেশগুলোকে দমন করে রাখতেছে, কথা বলুন ঠিক কিনা? আপনাদের আরো একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, গোটা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে এদের এত ষড়যন্ত্র কেন? কয়েকদিন আগে নরের ভিতরে কোরআনে আগুন ধরাইয়া দিল, এরপরে নবীজির ব্যঙ্গ কার্টুন চরিত্র তৈরি করে নিয়ে ফ্রান্সের মধ্যে উলট পালট ছবি দেখাতে শুরু করলো, আমাদের বাংলাদেশে চক্রান্তের তো আর শেষই নাই। কারণটা কি? ইসলামকে নিয়ে এত জ্বালাপোলা কেন? বলবো কি, এটা কি আপনাদের জানার দরকার আছে মনে করেন? সবার জানার দরকার। একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, একটাই কারণ, এরা ছোট্ট জিনিসকে অনুবক্ষণ দিয়ে বড় করে দেখা যায়, দূরবীন দিয়ে দূরের জিনিসকে কাছে দেখা যায়। এদের, আমার কথা নয়, আমেরিকার 10টি সংস্থা জরিপ করে দেখেছে, গবেষণা করে দেখেছে, 2070 সালের ভিতরে গোটা পৃথিবী মুসলমানরা শাসন করবে। সুবহানাল্লাহ, ইসলামের বিজয়কে ওরা দেখতে পাচ্ছে, এইটা ওরা বুঝতে পারছে। ওদের নেতৃত্ব হারিয়ে যাবে, এটা এত চক্রান্তর পর সেদিকেই দেশ আগাচ্ছে, পৃথিবী আগাচ্ছে। এর জন্য পাগল কুকুরের মতন ওরা কামড়াইতে শুরু করেছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং যতই কামড়া কামড়ি করুক, ইসলামের বিজয় হবে, এই বিজয় পৃথিবীর কেউ রুখে দিতে পারবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমরা ইসলামের বিজয়ী কাফেলার সঙ্গে থাকতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমি লতিফ সিদ্দিকী, তসলিমা নাসরিনকে নিয়ে ভয় করি না, আমি ভয় করি আমাকে নিয়ে। তারা কেন নাস্তিক হলো, তার কারণটার পিছনে যদি খুঁজতে যায় তাহলে একটাই কথা পরিষ্কার হয়ে যায়, ওদের মাথায় সব আছে কিন্তু আল্লাহর কোরআনের কোনো মাল নাই। আল্লাহর কোরআনের সফটওয়্যার যদি ওদের মাথায় থাকতো, এত বড় জ্ঞানী গুণী মানুষেরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না? এখন ওদের চিন্তা বাদ, আমি আমার ভাইকে, আমি আমার বোনকে, আমি আমার মেয়েকে, আমি আমার সন্তানকে কোরআনের সফটওয়্যার দিচ্ছি না, কোরআনের জ্ঞান দিচ্ছি না। আগামী দিনে আমি তো স্লোগান দিচ্ছিলাম লতিফ সিদ্দিকীর গালে গালে, জুতা মারো তালে তালে, আমি দেখতেছি সেই জুতা কয়েকদিন পর আবার আমার গালে, কারণ আমার ঘরের গুলোকে আমি কোরআনের জ্ঞান দিচ্ছি না। এরা একদিন নাস্তিক বেঈমান মুরতাদ হবে, তখন জুতা কার গালে? এর জন্য আমার গালকে যদি সাবধান করতে হয়, আমার ঘরে কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, স্বল্প সময়ের ভিতরে কথা আমাকে বলতে হবে। আজ থেকে 1500 বছর পূর্বে এই পৃথিবীর মধ্যে আধুনিকতা অত্যাধুনিকতার ছোঁয়া ছিল, পৃথিবীর মানুষগুলোর জ্ঞান গুণ ছিল না, তা কিন্তু নয়, অনেক জ্ঞানী গুণী মানুষও ছিল। সামান্য একটু নমুনা বললে আপনারা বুঝতে পারবেন, হিজরতের রাত্রে এখান থেকে মদিনা, মক্কাতুল মুকাররমা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু আল্লাহর নবী হযরত আবু বকরের উটের উপরে চড়ে দক্ষিণ দিকে গিয়েছিলেন। ওই দক্ষিণ দিকে যাওয়ার সময় আজকের জামানায় কম্পিউটারে পরীক্ষা করা হয়, এরপরে কে খুন করেছে, কে ধরেছে, কে পা ফেলেছে, এগুলো পাওয়া যায়। তখনকার জামানায় কম্পিউটার ছিল না, উটের পায়ের নিচের দাগ, তাও আবার জমিন না, পাথ বালু না, পাথরের উপরে উটের পায়ের দাগ দেখে উটের মালিকের নাম পর্যন্ত তারা বলতে পারতো, কথা বলুন ঠিক কিনা? জ্ঞান ছিল, কিন্তু কোরআনের আদব ছিল না। এত বড় বেয়াদব ছিল, নিজের জীবিত মেয়েকে নিজের হাতে পুঁতে রাখতো, আল্লাহর ঘরের মতের মধ্যে একটার পর একটা মূর্তি ঢুকায় ঢুকায় মূর্তি ঢুকানোর প্রতিযোগিতা করত। যেমন প্রতিযোগিতা আমার দেশেও চলতেছে,
এক দল দিয়ে রাজনীতি হয়েছে হয় নাই, সাত দল দিয়ে করেছি তাও যখন যোগ্যোগ করে রেজাল্ট পাওয়া যায় নাই, এখন ১৪ দল ২০ দল আরো কত দল যে তৈরি করতেছে। আমি আমার যতটুকু জ্ঞান বুদ্ধি, দেশের বড় উন্নতি হচ্ছে কিন্তু জাতির যে চার আঙ্গুল কপাল, খেয়াল করে দেখেন এই কপালে শান্তির পরিবর্তে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠতেছে, কথা বলুন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম আসার আগে লোকগুলো বর্বর জাহেল মূর্খ বেয়াদব ছিল, অসভ্য সমাজকে সভ্য করার জন্য আল্লাহ তাআলা দুইটি নিয়ামত দান করেছিলেন। তার এক নম্বর নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আসলেন ছোট্টবেলা থেকে, যিনি ছাগল চড়াতে গিয়ে পাথরের উপরে বসে তখনও পর্যন্ত ধ্যান করতেন, গবেষণা করতেন কি করে দুনিয়ার মানুষের শান্তির ব্যবস্থা করা যায়। নবীজির বয়স ১১ বছর, হজরত আসওয়াদ পাথর কি লাগানো নিয়া মক্কার জমিনে বড় গন্ডগোল বেঁধে গিয়েছিল। আল্লাহর নবী তার বিচক্ষণতা দিয়া গায়ের চাদর খুলে মাথাপের উপরে বিছায়া, এই চাদরের উপরে হজরত আসওয়াদ পাথরকে রেখে দিয়া মক্কার যত বড় বড় লিডার নেতা ক্যাডার ছিল সবগুলোকে চাদরের কোনায় কোনায় ধরার জন্য আহ্বান করায়া, এক মিনিটে মুহূর্তের ভিতরে গোটা মক্কার সব গন্ডগোলকে নবীজি আমার বন্ধ করে দিয়েছিল। যেই নবী ১১ বছর বয়সে মক্কার জমিনে সমস্ত লিডার ক্যাডারদের গন্ডগোল মিটাই, আজকে গোটা দুনিয়ায় তাকায় দেখেন সেই নবীর উম্মতের এখন খালি গন্ডগোল, নবীজি মিটায় আর আমরা? জোরে আমিন না ধীরে আমিন, দল্লিন না জল্লিন, লম্বা টুপি না খাটো টুপি, হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত না মিজানুর রহমান আজহারীর ভক্ত, পাঞ্জাবিটা ছোট হবে না, লম্বা হবে না, নিস্তে শাক হবে, কত ফেতনা কত বিভক্ত, কিন্তু ইসলামের মধ্যে কত সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই আয়াত মুসলমানের জন্য নাজিল হয়েছে, মুসলমান এই আয়াতকে মানে না, অথচ ইহুদিরা এই আয়াতকে ফলো করে, ইহুদির সংখ্যা পৃথিবীতে মাত্র ১,২০,০০০, এরা ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে, এমনকি আমেরিকার নির্বাচন পর্যন্ত তারা নির্বাচন নিয়ন্ত্রণ করে এই বাংলার জমিন। যদিও আমরা বলি ইহুদিদের বিপক্ষে, ভালো করে খবর নিয়ে দেখেন র এবং মুসাদ এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে, গোটা দুনিয়া তারা নিয়ন্ত্রণ করে, রাজত্ব করে, অথচ মুসলমানের সংখ্যা ১৮০ কোটি, ১৮০ কোটি মুসলমান, কেউ শিয়া কেউ সুন্নি, কেউ হানাফি কেউ মালিকি কেউ শাফি কেউ হাম্বলি, এই নিয়ে মারামারি পিটাপিটি কাটাকাটি ফিটাফাটি গালগুতা গুতি নিয়ে ব্যস্ত, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা, আশার সবুজ সঙ্গ ঘরের মধ্যে ঢুকে পড়েছে, মা বোন গুলোকে কিস্তির লোভ দিয়া লোভ দিয়া ঘর থেকে বের করেছে, মোটর সাইকেল কিনে দিয়া রাস্তায় বের করে দিয়েছে, মুসলমানের সন্তানগুলোকে মক্তব থেকে বিমুখ করায়া, আগডুম বাগডুম হাট্টিম হাট্টিম ঘোরাডুমের ভাইরাস খাওয়ায়া, ইসলাম থেকে দূরে সরায়া, কুকুরের মতন দাঁড় করিয়ে রাস্তার পাশে প্রসাব করাইতে শুরু করে দিয়েছে। যে ঘরে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হতো, পাঁচ ওয়াক্ত নামাজ হতো, এখন ভালো করে খবর নিয়ে দেখেন এখন আর আমাদের ঘরে নামাজ কালাম হয় না, আমাদের মায়েরা হিন্দুদের সিরিয়াল দেখে কিরণমালা কটকটি মেনটন করে, ওখান থেকে মন্দিরের আওয়াজ দেয়, আর বাংলার জমিনে মুসলমানের ঘর থেকে বের হয়, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন, ১৩ বছর পর্যন্ত একটা সংগঠনে নেতৃত্ব দিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল, একের পর এক পরিশ্রম করে ৪০ বছর পর্যন্ত নানান মেহনত করেছেন কিন্তু কোনো রেজাল্ট হলো না, এক পা দুই পা করে হেঁটে হেঁটে জাবালে নূর নামক একটা উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গর্ত, গর্তটুকুর নাম হলো হেরা গুহা। আমার আল্লাহ তাআলা, আমি ছোট মানুষ, তারপর ১২ বার পবিত্র হজে নিয়েছেন, কম করে হলো ১০০ বারের কাছাকাছি আমি জাবালে নূরে চড়েছি, ওই গর্তের ভিতরে বসে নবীজি আমার ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, ফিকির করছেন, থিসিস করছেন, তিনি ব্যস্ত রয়েছেন কি করে গোটা দুনিয়ার মানুষকে শান্তির পথ দেখানো যায়, কি করে গোটা দুনিয়ার মানুষের জন্য শান্তির একটা রাস্তা আবিষ্কার করা যায়। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ ৪০ বছর পরে
আমার আপনার নবীর কাছে আল্লাহ তাআলা দান করছেন কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার, কারেন্ট লাইন আর আর্থ লাইন এক জায়গায় করলে যেমন আলো জ্বলতে শুরু করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাবুল্লাহ মক্কার জমিনে পাথরের একটা কালো পাহাড়ে যখন লেগে গেছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? এটার নাম হলো ম্যাগনেট, এই নিয়ামতটার নাম হলো চুম্বুক, এটি হলো পরশ পাথর, এটার নামই হলো কোরআন, এটা আল্লাহর জান্নাতের নিয়ামত। দেখুন আরশে আজিমে রেখেছিলেন আল্লাহ, যেখানে রাখলেন তার মর্যাদা বেড়ে গেল ফি লাউহি মাহফুজ। একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালায়িকা, ফেরেশতাদের সর্দার হয়ে গেলেন হযরতে জিব্রাইল। একজন নবীর উপরে নাজিল হলো, পৃথিবীর সমস্ত নবীর উপরে আল্লাহ তার মর্যাদাকে আরো বেশি করে বাড়ায় দিল। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টাকে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানায় দিল। একটা দেশে নাজিল হলো, যে দেশের মানুষেরা নিজের জীবিত মেয়েকে কবর দিত, পুঁতে পুঁতে রাখত, ও দেশের মানুষেরা কোরআনুল কারিম পাইয়া এত দামি হয়ে গেল, আমার নবী বলেন খায়রুন কুরুনি কারণি, মরার পরে ওরা জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ তাদের জন্য সাড়বে গিট পাঠাইতে শুরু করে দিয়েছে। এই কোরআনুল কারিম যেই দেশে নাজিল হয়েছে, এখানে একটা নেকি করলে একটা সব, কিন্তু আল্লাহ তাআলা খানায় কাবার মর্যাদা এত বাড়িয়েছেন, এক নেকিকে এক লক্ষ গুণ সওয়াব বাড়ায় দেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমার বাংলাদেশের দিকে একটু নিয়ে আসেন কোরআনুল কারিমকে। 50 বছর আগে এদেশে এত সুন্দর সুন্দর রাস্তাপথ ছিল না, যখন আসতেছিলাম স্বপ্নের পদ্মা সেতুকে দেখতে পাচ্ছিলাম, যখন আসতেছিলাম ফোর লাইনে রাস্তায় আসতেছিলাম আর মনটা ভরে যাচ্ছিল, ওয়েলকাম জানাই, দেশের উন্নতি হয়েছে, আমার আপত্তি নাই, আমিও 4G 5G মোবাইল চালাতে চাই, আমি উন্নতিকে স্বাগতম জানাই, কিন্তু আমার অবজেকশন এক জায়গায়, 50 বছর আগে আমার বাংলার জমিনে যেত যখন এত আধুনিকতা অত্যাধুনিকতা জ্ঞান বিজ্ঞান যুক্তি আর প্রযুক্তির ছোঁয়া ছিল না, কিন্তু ঘরে ঘরে কোরআনুল কারিমের ছোঁয়া ছিল, কোরআনুল কারিমের তেলাওয়াত ছিল। খেয়াল করে দেখুন, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি করেছে মূর্খ নানি আর দাতি, এক বাড়িতে তেলানি হয়েছে, গোটা গ্রাম গন্ধে ছড়িয়ে পড়েছে, আতব সালের বিরানি রান্না করেছে, এক সপ্তাহ পর্যন্ত সুগন্ধ পাওয়া গেছে, 5 টাকা 6 টাকার শেয়ার ইলিশের মাছ হেঁটে হেঁটে নিয়ে বাড়িতে এসেছে, বাসায় এসে দেখে সাপ্লাই পানি নাই, কারেন্টের আলো নাই, পুকুরের ঘোলা পানি নিয়া মুখের হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি নিয়া মূর্খ নানি আর দাদিরা অর্ধ পচা ইলিশের মাছ, ভাঙা ঘরে খেরের চুলায় বসে লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু একদিন যদি কেউ নানি আর দাদির হাতের ইলিশ মাছ খেয়েছে, এক সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে, ওই নানি দাদিদের স্মৃতি চারণে আজ আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, কিন্তু পয়লা বৈশাখে ইলিশ না সিলভার, এটা আবার চেক করে দেখা লাগে, কথা বলুন ঠিক কিনা? উন্নতি কিন্তু কম হয় নাই, যেখানে ছিল ভাঙা ঘর সেখানে তুলেছি তিনতলা বিল্ডিং ঘর, যে নানি দাদিদের নানি দাদিরা মূর্খ ছিল তাদের নাতনিদের গায়ে পাশ বিএ পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এমএ পাস, এরপরে যেখানে ছিল সাধারণ চুলা সেখানে ঢুকাইছে আমরা গ্যাসের চুলা, যেখানে ব্যবহার করতো তারা নরমাল মশলা, আমরা ব্যবহার করি রাধুনি গুঁড়া মশলা। দেখেন খালি উন্নতিগুলো গোনেন, 6,000 টাকার কেজি ইলিশের মাছ রাধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে, কিন্তু রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ফজর যখন হইত মাঝে মাঝাম দিত মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম, যহতই থাকুক কাম আগে না মাঝে পড়িতাম, যহতই থাকুক কাম আগে না মাঝে পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
আগে কি সুন্দর দিন কাটাইতাম, জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, কথাগুলো কিন্তু বুঝতে হবে, আমি আধুনিকতা অত্যাধুনিকতা জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রযুক্তির বিরুদ্ধে নয়, কিন্তু আমি আসল জায়গা খুঁজতে চাই। কারণ 50 বছর আগে এই বাংলার জমিনে এত ডাক্তার, এত ডিসপেন্সারি, এত ঔষধ ছিল না। এই বাংলার জমিনটা এত শিক্ষা মানুষ ছিল না, শিক্ষিত মানুষ ছিল না। কিন্তু খেয়াল করে দেখুন না, মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা অবস্থায় নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। খবর নিয়ে দেখেন 500 টাকা পণ দিয়া 600 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা 600 টাকা দিয়া 5 বিঘা 6 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা 6 বিঘা জমির মূল্য দিয়া যে নানি দাদির বিয়ে হলো, ওই নানি দাদি কিন্তু আই পাস বিএ পাস ডিগ্রি পাস ছিল না, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী কোনো সিআর তাদের দখলে ছিল না। আমি যতটুকু জানি মাথায় কাপড় ছিল, শরীরটা ঢাকা ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, কোরআনের সাথে সম্পর্ক ভালো ছিল, সম্মান আর মর্যাদা বাড়িয়েছিলেন কে? এখন ডিজিটাল জামানা, মেয়েদের 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু অনুষ্কা 17 বছরে মরে গেল, নাম অনুষ্কা দিহান, কি সুন্দর নাম। দিহানের মা নাকি কইছে, ছেলেটা আমার আবেগের বশবর্ত হইয়া মানুষকে মেরে ফেলে দিয়েছে। এখন আবেগেও মানুষকে মেরে ফেলা যায়। মুসলমানের সন্তান নাম দেখেন না, অনুষ্কা দিহান। আমরা আমাদের সুন্দর জবান কি প্যারালাইসিস আর ডায়াবেটিস বন্ধ করে দিতে চাই? তাহলে আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে ব্যবহার করা দরকার আছে না নাই? যতক্ষণ বেঁচে আছি আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি বলছিলাম প্রাণের ভাইয়েরা, আমি আমার কোনো আপত্তি নাই, বাল্য বিবাহ দেওয়া ভালো নয়, কিন্তু আমার আপত্তি হলো এক জায়গায় 10 বছর 12 বছর 18 বছর 15 বছর গাছতলা বাঁচতলায় যে আকাম কুকাম হয়, আইন করে হালাল তরিকার বিবাহ বন্ধ করেছেন, এখন ডবল আইন করে হারাম তরিকার প্রেম প্রীতির নামে ভালোবাসার আকাম কুকাম বন্ধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজ আমার দেশে কি চক্রান্ত ডানা চলতেছে, পুরা বিষ 100% খাঁটি বিষ, অথচ মুখের মধ্যে লেবেল লাগিয়েছে 100% মধু, ভিতরে কি কয় না, ভিতরে কি? 14 ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবসে ভালোবাসার নাম দেয়া যা চালান করা হচ্ছে, মুসলমানের সন্তানেরা বুকে হাত দিয়ে বলেন ওই 14 ফেব্রুয়ারিতে কি কোনো ভালোবাসা আছে? এর মধ্যে বেহায়াপনা, নোংরাপনা, বেশ্যাপনা, পতিতাপনা গুলোকে কেমন করে মুসলমানের ভিতরে ভালোবাসা বলে চালান করছে? অথচ মুসলমানের ভালোবাসা হবে বিয়ের পরে বাসর ঘরের মধ্য দিয়া, সুন্নত তরিকায়। শুধু ভালোবাসাই নয়, এ ভালোবাসাকে আল্লাহ ইবাদত পর্যন্ত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম মমতাময়ী কলিজার টুকরা মায়েরা, আপনারা প্রধানমন্ত্রী, আপনারা বিরোধী দলের নেত্রী, আপনারা নিজেদের নিরাপত্তার জন্য আইন পাশ করেছেন 18 বছর আগে বিয়ে দেওয়া হবে না, আমি মেনে নিলাম বিয়ে দেব না, কিন্তু 10 বছর 12 বছরের আকাম কুকাম গুলো বন্ধ করতে হবে, নইলে বাংলার জমিনটা জারজ সন্তান দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এ জারজ গুলো আইনের তাওয়াক্কা করবে না, হালাল হারাম মানবে না, সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না, বরং চালেনদের জোরে গেলে বলবে দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলেই ওরাই বলবে হুজুর আজকে বেশি খাইছে, তার মানে জোরে হাঁটার ভুল ধরে, ধীরে হাঁটার ভুল ধরে, এরকম ভালো মানুষ মনে হয় বাংলার জমিনে কম। যারা মুসারু তাসারু মদারু গাঁজারু কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করে তাদের তারা ভুল ধরে। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে খায় চার দোকানে, এদের বিরুদ্ধে কোনো আলোচনা, কিন্তু হুজুরের বিরুদ্ধে আলোচনা করে মাঠ গরম করে রেখেছে। কারণটা কি? আমি ছোট্টবেলায় একবার হিসাব করে পেয়েছি, আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়িয়েছে, আমি দেখতে গেলাম কি সাপে কামড়িয়েছে, ওরজা বেচারি বিষ নামানোর জন্য এসেছে, আগেই পরীক্ষা করছে একে বিষ লাগছে কিনা, পরীক্ষা করার জন্য কাঁচা ঝাল খেতে দিয়েছে, আমার দেখা কথা 3টা কাঁচা ঝাল করমর করে চাবিয়ে খেলো আর বলে মিষ্টি লাগে। অবাক হয়ে গেলাম, ঝাল কেমনে মিষ্টি হয়? একটু পরে এক বেচারি গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে আসলো,
সে নিমের পাতা খেয়ে বলে মিষ্টি লাগে। আমি আরো অবাক হয়ে গেলাম, আমার ভালো করে মনে আছে ঝালের কালারটা পর্যন্ত শুকনো, চারটি লাল টকটকা ঝাল। আমার কথা কি বুঝতে পারছেন? চারটি ঝাল খাচ্ছে, তারপরে বলে তার কাছে নাকি মিষ্টি লাগে। আমি অবাক হয়ে গেলাম। ওর যা বেচের অবাক হয় নাই, সে তাকায় তাকায় দেখতেছে আর বলতেছে, একে জাতি সাপে কামড়াইছে, একে বিষ লেগেছে, এজন্য তার রুচিটা চেঞ্জ হয়ে গেছে। তার কাছে তিতা তিতা লাগে না, তিতা মিঠা লাগে, ঝাল ঝাল লাগে না, ঝাল তার কাছে সৎ মিঠা লাগে। আল্লাহর বান্দার সিস্টেম অনুযায়ী বিষটাকে নামায় দিল। এরপরে আবার আল্লাহর বান্দাকে ঝাল খাওয়া, নিমের পাতা খায় পরীক্ষা করতেছে, এবার ঝাল ঝালি লাগে, তিতা তিতায় লাগে, মিঠা মিঠায় লাগে। ও আমার কলিজার টুকরা ভাইরা, যারা আলেমদের বিরুদ্ধে বাড়াবাড়ি করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি কসম করে বলতে পারি, তাদের জন্ম হোক, রক্ত হোক আর কর্ম হোক, কোনো না কোনো জায়গার মধ্যে ভাজ ভেজাল আছে, ভাইরাস আছে। এই ভেজালার ভাইরাসের কারণে হালাল কথা, সত্য কথা, কোরআনের কথা, ইসলামের কথা তাদের কাছে খারাপ লাগে। আপনি অবাক হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন। আজকে কিছুক্ষণ আগেকার কথা, আল্লামা মামুনুল হক, ওই যে আমাদের ময়মনসিংহ যাচ্ছিলেন, গাড়ি আটকায় দিয়ে রাস্তাকে রাস্তা থেকে লোকটারে পাঠিয়ে দিল। মামুনুল হক ময়মনসিংহ গিয়ে ময়মনসিংহের যুবকদেরকে বলতো যে, তোমরা যেখানে মেয়েদেরকে পাবা সেখানে ধর্ষণ করবা। তো কি বলে, খুন করবা? কি বলে রে ভাই, মানুষের বাড়িতে আগুন লাগাই দিবা? প্রবলেমটা কি? প্রবলেমটা কি? আমি প্রবলেমটা খুঁজে পেয়েছি, এদের ভিতরে ভাইরাস আছে, এই জন্য ভালো জিনিস তাদের কাছে খারাপ লাগতেছে। কথা বলে ও বন্ধু, যদি টাকা থাকে লোকটার হজে পাঠাও, সময় যদি থাকে চিল্লায় পাঠাও, সুযোগ যদি থাকে চরমোনায় পাঠাও। যে লোকটা আলেম বিরোধী, কোরআন বিরোধী, দাড়ি বিরোধী, ইসলাম বিরোধী, হজে গিয়া ইমানে চার্জ হয়ে যাবে, নাস্তিকতার ভাইরাস তার কমে যাবে। দাড়িবিহীন লোক দাড়িওয়ালা হবে, টুপিবিহীন লোক টুপিওয়ালা হবে, শর্মনায় যাবে, মোনাফেকের হালতে ফিরবে, ইমানওয়ালা পাক্কা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঁচকলিওয়ালার হালতে। তার মানে ভিতর থেকে ভাইরাসগুলো দূর হইয়া ইমান তার ভিতরে পয়দা হয়ে যাবে। ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত কলিজার টুকরা মমতাময়ী মায়েরা, আমি আপনাদেরকে নিয়ে এই কথা বলছিলাম। আমার মমতাময়ী কলিজার টুকরা মা, আপনাদেরকে নিয়ে হয়তো বা বেশি কথা বলার সুযোগ পাওয়া যাবে না, তারপর স্যাম্পল করে এতটুকু অন্তত্ব জানাতে চায়, কারণ মায়েরা যদি ভালো না হয় দেশটাকে ভালো করা কোনোভাবে সম্ভব। মায়েরা আমাদের ফ্যাক্টরি, মায়েরা আমাদের কারখানা, কারখানা ভালো না হলে ভালো প্রোডাকশন পাওয়া যাবে? 50 বছর আগের ফ্যাক্টরি ভালো ছিল, ভালো প্রোডাকশন পাওয়া যেত, পায়ে হেঁটে হেঁটে ঢাকা যেত, পায়ে হেঁটে হেঁটে খুলনা যেত, অসুস্থ হলে গাছের থেকে নিমের পাতা পেরে থেতা করে রসটা খেয়ে নিত, এরপর 18টা সন্তান জন্ম দিত, এরপর মূর্খ থাকার পর, নন ডিজিটাল থাকার পর এরা 150 বছর পর্যন্ত বাঁচত। মূর্খ মানুষ যদি 150 বছর বাঁচে, নন ডিজিটাল মানুষ যদি 150 বছর বাঁচে, আমরা ডিজিটাল হয়েছি। গতকালকে আমি তো বিমানে চড়ে আসলাম, তার মানে এখন বিমান পর্যন্ত অ্যাভেলেবল আমরা ব্যবহার করতেছি। তার মানে আমার ভাইয়েরা, ডিজিটাল হওয়ার পর মূর্খ মানুষ যদি 150 বছর বাঁচে, আমাদের 300 বছর বাঁচা উচিত ছিল কি না? ওরা নিমের পাতা খাইয়া 150 বছর বাঁচলো, আমরা অ্যান্টিবায়োটিক খেলে কি 300 বছর বাঁচার দরকার নাই? হেঁটে হেঁটে খুলনা যায়, আশপাশের শহরগুলো যায়, এরপর যদি তারা 150 বছর বাঁচে, আমরা তো বিমানে যায়, আমরা তো হেলিকপ্টারে যায়, আমরা তো প্রাইভেট গাড়িতে যাই, এসি গাড়িতে যায়, তাহলে ওদের তুলনায় আমাদের ডবল বাঁচার দরকার আছে না নাই? কিন্তু আমরা কেন বেকা লেগে যাচ্ছি, কেন চেকা লেগে যাচ্ছি, কি হলো? আধুনিকতা অত্যাধুনিকতা আমাদের কি দিল
যোগ বিয়োগ করে দেখ তাকায় দেখেন আধুনিকতা অত্যাধুনিকতা ভালো, কিন্তু আধুনিকতা অত্যাধুনিকতা ধরতে গিয়া জাতি কোরআনকে ছেড়ে দিল, ইসলামকে ছেড়ে দিল, নামাজকে ছেড়ে দিল, পর্দা পুশিদা ছেড়ে দিল, হালাল হারামকে ভুলে গেল। এজন্য শান্তির পরিবর্তে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠতেছে, কথা বলুন ঠিক কিনা? আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, মোদের শান্তি সুখের পায়রা বুঝি শান্তি সুখের গো, মোদের শান্তি সুখের পায়রা বুঝি উইরা গেছে মোদি নাই, হায়রে চইলা গেছে মোদি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম, আমি আধুনিক অত্যাধুনিকতার বিরুদ্ধে নয়, কিন্তু আধুনিকতা অত্যাধুনিকতা করতে গিয়া কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে? ও আমার মমতাময়ী মা, খেয়াল করে দেখো মূর্খ নানি দাদির 18টা সন্তান জন্ম দিয়েছে, একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ে? অথচ আপনাদের 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না, 22 বছর 25 বছরে বাচ্চা নিতে চায়, আগে থেকে বড় একটা ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়, যেমনি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্সরে আল্ট্রাসোনো, পেটের বাচ্চা ভালো আছে না নাই, কায়দাই না বেকায়দাই, সুখ নেই না পানিতে, ভিটামিন আছে না নাই, মিনারেল আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, আয়রন আছে না নাই, হাজার পদ্ধতি চালাই কিন্তু নামাজ কালাম পড়ে না, সিস্টেম মেনটেন করে কিন্তু কিরণ মালার সিস্টেম বেল দেখা ছাড়ে না। এজন্য ওরা 18টা সন্তান 100% নরমাল ডেলিভারি, এদের 1 থেকে 2টা বাচ্চা কিন্তু কসাইখানা না নিয়ে গেলে পেট না চিরলে বের করা যায়? খবর নিয়ে দেখেন ওদের বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর আমাদের খালাম্মাদের খবর নিয়ে দেখেন বাচ্চা বুকের থেকে দুধ পায়? ওইটা ছিল ঢাকা, এই জন্য আল্লাহ রহমত, আর এইটা রেখেছে ফাঁকা, এই জন্য আমার আল্লাহর ধরেছে গজব, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে বগুড়াতে এক মাহফিল থেকে নামলাম, ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে তুলে দিয়ে বলো হুজুর এই বাচ্চাটার একটু ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, জনগণ বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, এই জন্য বাতাস লেগেছে, ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে রে ভাই, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না এদের উপরে তেমন কোনো ভরসা। তারপর বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণ মালা কটকটি পাখি হয়ে গেছে, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, বিকাল মানে না, দুপুর মানে না, খালি টোটা কোম্পানি ম্যানেজারের মতন বাংলার জমিনে পাইচারি করে আর ঘোরাফেরা করে, বুকে হাত দিয়ে বলতে হবে এভাবে বেহায়ার পোশাক পরে, বেপর্দার পোশাক পরে বুক পিট বের করে রাস্তা পথে যদি চলাফেরা করে, দয়া করে বলুন তো দেখি আল্লাহর আজাব আর গজবের বাতাস কি তাদের উপরে লাগে কি লাগে না? লাগে লাগে লাগে, এই গজবের কারণে অনুষ্কার সাথে আকাম হয়েছে, এই বেহায়ার বাতাসের কারণে আমার দিনাজপুরে 6 বছরের একটা ছোট্ট মেয়ে, কয় বছর, বাতাস লাগছে, মাথা হট হয়ে গেছে, 6 বছরের ছোট্ট মেয়েটারে নিয়ে গেছে আকাম করার জন্য, ছোট্ট মেয়ে আল্লাহর বান্দির যৌনাঙ্গকে ব্লেড দিয়ে চিরছে। আমি আমার সাংবাদিকতার ভাইদের কথা বলতেছি, বানিয়ে বলি নাই, সিরে তারপরে আকাম করে মেয়েটাকে হত্যা করেছে। আমার ভাইয়েরা, এই বাতাসের ফসলটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, কয়েকদিন আগে পেপার পত্রিকার শিরোনাম আপনারা ভুলে যান নাই, মুন্না নামে একজন ডম, যে মেয়েরা বন্ধুরা আমার আত্মহত্যা করার পর তাদেরকে যখন মর্গের মধ্যে রেখে আসা হয়, ওই মর্গের মেয়েদেরকে মরার পরেও পর্যন্ত রিহাই দেওয়া হয় নাই, মরার পরেও তারা ধর্ষণ হয়, এটা হলো এই বেহায়াপনা বেপর্দাপনার বাতাস, কথা বলুন ঠিক কিনা? চেনা যাচ্ছে, যারা যারা কথা বলছেন আপনাদেরকে চেনা যাচ্ছে, এই যারা কথা বলছেন এখানে আসেন, মাইকটা ছেড়ে দেই, আমার মনে হয় ওয়াজ করার জন্য খুবই শখ জাগছে বেচারিদের, দুই দিক থেকে যারা আছেন দুইখানা কান ধরে টেনে নিয়ে আসেন, সোজা স্টেজে নিয়ে আসেন, উনি একটু ওয়াজ করুক আমরা শুনি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের মাহফিলে এসে জোরে জোরে কথা বলে লাভ হচ্ছে না লস হচ্ছে?
এগুলো মুসলমান? আমার তো সন্দেহ হয়, আমার সন্দেহ হয়, ব্যাপক সন্দেহ হয়। যে কয়জন ওখানে চিল্লাচিল্লি করতেছে খবর নিয়ে দেখেন, যাত্রা গান যদি হতো ওই বেয়াদবদের সামনে চেয়ারে পাওয়া যেত। কিরে ইমামদার, যাত্রা গানের সময় তুমি সামনের চেয়ারে আর মাহফিল চলছে রাস্তার ভিতরে, আবার ইমামদারি দাবি করো? আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমি। আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের? লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবেন ভবে আল্লাহ তাদের আপন হবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কলিজার টুকরা মমতাময়ী মাদেরকে বলতে চায়, মা একবার নিজেদের কথাগুলো একটু খালি চিন্তা করে দেখো না। আব্বাজান আদমকে আল্লাহ বানালেন জান্নাতের বাহিরে, বড়াম্মা হযরতে হাওয়াকে আল্লাহ নিজে বানিয়েছেন জান্নাতের ভিতরে, বাবাকে বাহিরে মাকে ভিতরে, সবার আগে মায়েদের মর্যাদা দান করেছেন কে? এই দুনিয়াতে আসার পর বড়াব্বা হযরত আদম বড় বড় গাছের তিনটা টুকরা পাতা ইজ্জতকে ঢেকে রেখেছিলেন, সেই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? বড়াম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের পাঁচটা টুকরা পাতা ইজ্জতকে ঢেকে রেখেছিলেন, সেই জন্য মৃত্যুর পরে আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? ফাইভ পিস বাদ দিয়ে থ্রি পিস ধরেছিল, থ্রি পিস ছেড়ে দিয়ে টু পিস আসলো, নতুন করে আবার ওয়ান পিস চালু হয়ে গেল। যেইভাবে কমাকমি চলতেছে মাত্র এখন আর কয় পিস বাকি আছে? এক পিস বাকি আছে, এইটা যদি বাদ দেয় দেশে থাকার আর উপায়? সামনে তাকালে পায়ে যাওয়া ফাটা, ঘর ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী নামাজি আর পরহেজগার হন, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কারণ কাটা ফাটা দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলে নেকির পরিবর্তে গুনাহ হবে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়া দেশটা দখল হয়ে গেছে, কথা বলুন ঠিক কি না? ও আল্লাহ, আল্লাহরে এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে, ও আল্লাহ আল্লাহরে এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায়? মরহুম কবি আইনউদ্দিন আল আজাদ বড় আক্ষে বড় দুঃখ নিয়ে বলেছিলেন, জাদুঘরে গিয়া দেখবেন আদিম জামানার মানুষ বানানো আছে, শাড়ি থ্রি পিস পাঞ্জাবি পায়জামা নঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল, বড় বড় গাছের পাতা ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে রেখেছে। আর বর্তমান জামানায় ইজ্জত বের করার প্রতিযোগিতা চলতেছে, ইজ্জত দেখালে যদি ভদ্র হওয়া যায় রাস্তায় গিয়া দেখবেন কুকুর আসল জায়গা বের করে দেখায়। কথা বলে না কেন? অনেকদিন আগে খুলনা থেকে মাহফিল করে আপনাদের গোপালগঞ্জের উপর দিয়ে ঢাকা যাচ্ছিলাম, আপনাদের এই গোপালগঞ্জে পুলিশ লাইনের পাশে গাড়িটা এসে দাঁড়ালো, এক ভদ্রলোক বেচারি এমন পায়জামা পরেছে, গাড়ির বাঙ্কারের ভিতর থেকে ব্যাগ নামাতে গিয়েছে কিন্তু পাশার প্যান্টটি খুলে গিয়েছে, আমার চোখে দেখা কথা বলছি। খুলনার কয় রাতে এক মাহফিলে আসছি, সেখানে এসে দেখলাম মসজিদের ভিতরে গাড়ি, আমার পরে যিনি দ্বিতীয় বক্তা ছিলেন তারে যিনি নিয়ে আসছেন ওই গাড়ির ড্রাইভার, প্যান্টির পুট এত বড় ঘুমের তালে পাশার থেকে প্যান্টটি খুলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, যা আমি বলতে চাই, বেপর্দাপনা বেহায়াপনা ইজ্জত দেখানোর নাম সভ্যতা ভদ্রতা নয়, এটার নাম হলো নোংরাপনা, কথা বলুন ঠিক কিনা? আমার মমতাময়ী কলিজার টুকরা মা,
নিজের ঠোঁটে লিপস্টিক লাগায়া দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিতে পারলে সভ্য হওয়া যায় না, ভদ্র হওয়া যায় না। ঠোঁট লাল করে দেশের মানুষকে জাহান্নামের আমন্ত্রণ করতে পারলে যদি সভ্য হয় ভদ্র হয়, চিড়িয়াখানা গিয়া দেখে আসো বিনা লিপস্টিকে বান্দরের পিছন সারা জীবনে বেশি লাল, কথা বলুন ঠিক কিনা? আপনি লিপস্টিক লাগান আমার আপত্তি নাই, কিন্তু লিপস্টিক লাগাবেন ঘরের ভিতরে স্বামীকে দেখানোর জন্য, স্বামীর কলিজা ঠান্ডা হবে, আল্লাহ তাআলার রহমত ওই ঘরে নাজিল হবে, কথা বলুন ঠিক কিনা? আমরা কষ্ট করে লিপস্টিক কিনে দেই, যেই দিন বাড়িতে থাকি না সেই দিন সব রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে দেখাইতে যায়, কথা বলুন ঠিক কিনা? ওদেরকে খালি দোষ দিলে চলবে না, রোগ কিন্তু আমাদের ভিতরেও কিছু কিছু রয়েছে, কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা অনেকেই ডাক্তার হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, ওই ডাক্তার স্লিপের মধ্যে লিখে দেয় বৈকাল পাঁচটার পর অমুক ক্লিনিকে আসিও, তমুক ক্লিনিকে আসিও, ওরে বোকা ডাক্তার ক্লিনিকে আসিও এটা লিখতে পারলা, কিন্তু ওষুধটা কেন তুমি লিখে দিতে পারলা না? তার মানে সরকারের বেতন খাও, দায়িত্ব পালন না করে হাসপাতালের পরিবর্তে ক্লিনিককে দেখায় দাও। ওলামা ইকরাম বসা রয়েছেন, দায়িত্ব পালন না করে যদি বেতন খাওয়া হয়, আমার জানা মতে কিন্তু এই বেতনটা তার হালাল নয়, হারাম টাকা দিয়া বউকে যদি শাড়ি কিনে দেয়, এই শাড়ি পরে পোঁচ দেখার অধিকার তার নাই, এটা জনগণের টাকা, সেই জন্যই জনগণকে দেখায়, কথা বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাইয়েরা, আমি ডাক্তার চাই, আমি ডাক্তার চাই, কিন্তু আমার বাটপারের দরকার, আমাদের দেশে ডাক্তার বেশি না বাটপার বেশি? হাসপাতালের ঔষধগুলোকে চুরি করে বিক্রি করে দেয়, মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো ইমানদার ডাক্তার কোনোদিন ঔষধ চুরি চোর হতে পারতো? এজন্য বন্ধু তুমি ডাক্তার বানাও, তোমার ছেলেকে ডাক্তার বানাও, কিন্তু ডাক্তার বানানোর আগে একটু কোরআনের সফটওয়্যার মাথায় ঢুকে দে, তাকে আগে ইমানদার বানাও। তুমি ইমানদার ডাক্তারের বাবা হবে, তুমি দুনিয়াতেও সম্মান পাবে, পরকালেও আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আপনি মাস্টার বানান আমার আপত্তি নাই, কিন্তু দেখবেন আমাদের স্যারেরা স্কুলে ছেলেদেরকে বুঝাইতে পারে না, ওই বোকা মার্কা স্যার আবার প্রাইভেট সেন্টার কোচিং সেন্টার খুলে রাখছে, কথা বলুন ঠিক কিনা? স্কুলে তুমি পড়াও, তোমার ছাত্রদেরকেই পড়াও, স্কুলে যদি বুঝাইতে তাহলে প্রাইভেট আর কোচিং এর দরকার পড়তো না? করে বাটপার স্কুলে দেও না, কারণ স্কুলে দিলে তোমার কোচিং বাণিজ্য হবে, স্কুলে যাও তারে নারে করো বুঝাও না, আবার প্রাইভেট পড়তে এসেলে তারে সুন্দর করে বুঝায় দাও, পাশ করায় দাও। আমি আপনারা বলবেন স্যার আমি মনে করব এগুলো না হলো বাটপার, স্যার আগে ইমানদার বানাও, তারপরে স্যার বানাও। ইমানদার স্যার কোনোদিন ফাঁকিবাজি করবে না। আমার দেশের রাষ্ট্রপতি বুয়েটের মধ্যে গিয়া আমাদের বড় বড় ইঞ্জিনিয়ার ভাইদের সামনে দুইখানা হাত জড়ো করে বলছেন, প্রাণের ভাইয়েরা আপনারা মেহরবানি করে আগামী দিনে জাতিকে আর রডের পরিবর্তে বাঁশ দিয়েন না, কারণ আমাদের দেশে অনেক ইঞ্জিনিয়ার আছে রড গুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়, বাঁশ দেনেওয়ালা ইঞ্জিনিয়ার মনে হয় বাংলাদেশে একটাও নাই। ইঞ্জিনিয়ারের মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, ইঞ্জিনিয়ার যদি আল্লাহওয়ালা হতো, ইঞ্জিনিয়ার যদি ইমানদার ইঞ্জিনিয়ার হতো, একবার বুকে হাত দেয়া কথা বলতে হবে মুসলমান, ইমানদার ইঞ্জিনিয়ার রড বিক্রি করে দিয়া কোনোদিন বাঁশ ঢুকায় দিতে পারতো? এজন্য প্রধানমন্ত্রী এলাকায় এসেছি হৃদয় থেকে আবেগ নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। দেশকে যদি দুর্নীতি মুক্ত বানাতে হয়, এদেশে যদি কোচিং বাণিজ্য বন্ধ করতে হয়, এই জাতিকে যদি বাস খাওয়া থেকে বাঁচাইতে হয়, তাহলে বাংলার সমস্ত মানুষগুলোকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? ইমানদার ডাক্তার হাসপাতালে যাবে বাটপারি করবে না, ইমানদার মাস্টার স্কুলে যাবে সিটারি করবে না, ইমানদার ইঞ্জিনিয়ার রড বিক্রি করে দিয়া বাঁশ ঢুকায় দিবে না, সোনার বাংলা সোনায় রূপান্তরিত হয়ে যাবে। সেজন্য সবার আগে ওই গোড়ার কথায় ফিরে যেতে হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ,
এই দুইটা নিয়ামত যখন সঞ্জিত হয়ে গেল মক্কার জমিন আলোর জমিন হয়ে গেল আল্লাহর নবী খায়রুল কুরুনি কারণী সর্বোত্তম জামানা আমার জামানা বললেই ঘোষণা করলো আজ থেকে 50 বছর আগে আমার বাংলার জমিনে এত উন্নতির ছোঁয়া ছিল না কিন্তু আমি যতটুকু জানি কোরআন হাদিসের সাথে সম্পর্ক ভালো ছিল এই জন্য রহমত আর বরকত শান্তি দিয়া এই বাংলার জমিনকে ঢেকে রেখেছিলেন কে সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমরা মনে মনে ভাবি ছেলে মেয়েকে মাদ্রাসায় দেওয়া যাবে না মাদ্রাসায় দিলে মনে হয় ভাত পাবে না আমি বলছি ঠিকই বলেছেন মাদ্রাসায় দিলে ভাত খাওয়া লাগবে না খালি বিরানির যন্ত্রণা কথা বলেন ঠিক কিনা খাওয়ার যে অত্যাচার খাওয়ার যে কি বিপদ অন্তত পক্ষে আপনারা এক আধ সপ্তাহ কোনো ভালো বক্তার সঙ্গে সফর সঙ্গে হবেন তাইলে বুঝতে পারবেন মানুষ ভালো খাওয়ার জন্য সিরিয়াল দেয় আমি এখানে আসার আগেই বলছিলাম মাছ গোস্ত চোষাও সুন্দর করে খামিরা বানাও ইটের একটা ফরমায় ঢুকাও রোদে কয়েকদিন শুকাও লিমিটেড টাইম সুন্দর করে তাপ দাও এরপর মাটি আর মাটি নাই মাটি তোমার খাঁটি হয়ে গেছে মাটি দিয়া পাকা রাস্তা বানাও মাকি মাটি দিয়া ছাদ ঢালাই দাও মাটি দিয়া বিল্ডিং বানাও মাটি দিয়া পদ্মা সেতুর পানির ভিতরে কাজ চলতেছে কাজ করো এ মাটি যদি সাগরও ফেলে দাও এটার গলবে না তোমার সন্তান আমেরিকায় যাবে ভারতে যাবে ব্রিটেনে যাবে জাপানে যাবে জার্মানে যাবে তোমার সন্তান ডাক্তার হবে মাস্টার হবে তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে বিমান বানাবে কামান বানাবে তোমার সন্তান গোটা পৃথিবী রাজত্ব করবে কিন্তু তোমার সন্তানকে আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানায় নিতে হবে মাত্র 3 বছর তুমি তোমার সন্তানকে নুরানি মাদ্রাসায় দিবা তোমার সন্তান কিন্তু 3 বছর মাদ্রাসায় পড়লে ওরা মনে হয় বাংলা ইংরেজি অঙ্ক পড়তে পারে না পারে মাদ্রাসায় বাংলা পড়ায় সত্যি বললেন আর এই মাদ্রাসার একটা ক্লাস 3 ছাত্র নিয়ে আসেন দুইজনকে বাংলা লিখতে লাগায় দেন যদি স্কুলের ছাত্রর চাইতে মাদ্রাসার ছাত্রর বাংলা লেখা ভালো না হয় আমি আর বক্তৃতা করব না স্কুলের ছেলেটাকে ইংরেজি লিখতে লাগান মাদ্রাসার ছেলেটাকে ইংরেজি লিখতে লাগান দুইজনকে ইংরেজি লিখতে লাগান মাদ্রাসার ছেলেটার ইংরেজি লেখা ভালো হবে স্কুলের ছেলেটাকে অঙ্ক করতে লাগান মাদ্রাসার ছেলেকে অঙ্ক করতে লাগান দুইজনের মধ্যে দেখবেন মাদ্রাসার ছেলেটার অঙ্ক লেখা ভালো হবে তার মানে স্কুলেও যা দেয় মাদ্রাসাতেও তা দেয় কিন্তু মাদ্রাসায় যে কোরআনের শিক্ষা দেয় স্কুলে মনে হয় এটা দেয় তাইলে আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় দেই না কারণটা হলো মাদ্রাসাওয়ালাদের অপরাধ অপরাধ তো একটা আছে অপরাধ হলো একটা স্কুলওয়ালারা কোরআন শিখায় না এরা কোরআন শিখায় ঝামালা পাকায় তার জন্য মনে হয় আমাদের ছেলেগুলোকে আমরা মাদ্রাসায় দেই না অপরাধ তো এটাই আমার জানা মতে ওরা সুন্দর করে নামাজ শিখায় না আর এরা ছাত্রদের সন্তানগুলোকে সুন্দর করে নামাজ শেখায় সেজন্যই তো মনে হয় আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় দেই না ওখানে গিয়া বসে প্রসাব করতে হবে এই আদবটা শেখায় না আর এখানে আদব শেখায় তার জন্য মনে হয় আমরা সন্তানগুলোকে মাদ্রাসায় দেই না ও দোস্ত তাকায় দেখুন ওরা শুধু দিনে পড়ায় মাদ্রাসাওয়ালারা রাতেও পড়ায় তাহলে ওদের সেই তেরা কম পড়ায় না বেশি পড়ায় দয়া করে জবান ব্যবহার করেন কারণ জবান কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে ওদের চেয়ে কম পড়ায় না বেশি পড়ায় ওরা শুধু দিনে পড়ায় ওরা রাতেও পড়ায় ওরা দুনিয়াটা পড়ায় এরা দুনিয়াটাও পড়ায় আখেরাতেরটাও ওরা এমন পড়া পড়ায় 60 বছর বয়স হয়ে গেলে সরকার বলে ওদের আর কোনো দাম আর এরা এমন পড়া পড়ায় বয়স যত বাড়ি সম্মান তত বাড়ায় দেয় কে জুনাইদ বাবু নগরী পাগুলো ফুলে গিয়েছে আল্লাহর বান্দা ভালো করে মুভমেন্ট করতে পারে না সুন্দর করে গুছিয়ে কথা বলবেন কথাগুলো থলবল হয়ে গেছে কথা পর্যন্ত বলতে পারে না আমরা দেখেছি বাংলার উজ্জ্বল নক্ষত্র আহমদ শফিকে তিনি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে না কিন্তু এই মানুষটার সম্মানকে মর্যাদাকে আল্লাহ তারা এত বাড়িয়ে দিয়েছেন আজকে বাংলার জমিনে কত মানুষ মরে গিয়েছে কয়বার তাদের কেউ নাম নাই কিন্তু এমন কোনো দিন নাই আহমদ শফির নাম বাংলার জমিনে হাজার হাজার জায়গা আলোচনা হয় কথা বলুন ঠিক কিনা ও আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা
আমাকে যদি বলেন আমি এই কথাগুলো বলছি কোথা থেকে, আমি বলবো ফ্যাক্টরিতে পেয়েছি, হাটাজারিতে, সেখান থেকে। হাটাজারি কেওয়ালাকে যদি বলেন আপনি পেলেন কোথা থেকে, তিনি বলবেন দারুল উলুম দেওবন্দ থেকে। দেওবনওয়ালাকে যদি বলেন আপনারা পেলেন কোথা থেকে, তারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয় থেকে। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে যদি জিজ্ঞেস করেন আপনারা পেলেন কোথা থেকে, তিনারা বলবেন জাবালে নূরে হেরা গুহার ভিতরে। গোটা দুনিয়া যখন অন্ধকারে ছেয়েছিল, আল্লাহর নবী সেই অন্ধকার জামানার ভিতরে আলো জ্বালানোর জন্য বসে বসে ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন। নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ জিব্রাইল নবীজির কাছে দান করলেন কিতাবুল্লাহ। এক মাথার মধ্যে আপনি, এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা, এক মাথার মধ্যে আপনার সন্তান, আর আরেক মাথা গিয়া আমার আল্লাহ তাআলার কুদরতি আরশে আজিম পর্যন্ত লেগে গেছে। এই জন্য বন্ধুরা আমার আল্লাহর হাবিব বলেন আল কুরআন হুজ্জাতুল্লাহ কাওয়ালাইকা, এই কুরআনুল করিম হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে যায় আপনার আমার কোনো টেনশন নাই, আর কোরআন যদি বিপক্ষে যায় যত বড়ই যাই হন না কেন কবরে খবর আসে না নাই। এজন্য আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই, কারা কারা থাকতে চাই? আরেকটা বারের জন্য দুইখানে হাত তুলে আমার আল্লাহকে দেখেন, নারে তাকবীর লিল্লাহে তাকবীর, দুনিয়ার মুসলিম আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিক পাবলিক লম্বা টুপি খাটো টুপি দল লিন জল লিন জোরে আমিন ধীরে আমিন হাত না মান। যদি আমরা এক হতে পারি ইসলামের বিজয় একবারে নিকটে, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, একাকিনী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন কোনখানি সম্পদের মহে খোনার রাহা জানি হবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, কোন একদিন যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। এজন্য বন্ধুরা আমাদের কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। আমরা মনে করেছি মাদ্রাসায় পড়ালে মনে হয় সন্তান ভাত পাবে না, কিন্তু খেয়াল করে দেখেন মাদ্রাসায় যারা পড়ে সম্মান মর্যাদা দান করেন কে? গোপালগঞ্জের ভিতরে এক নম্বরে একটা হারাম খোর খুঁজে বের করেন, হারাম খোর বুঝেন তো, ধান খায়, চাল খায়, ইট খায়, বালু খায়, সিমেন্ট খায়, খোয়া খায়, পাথর খায়। সরকারি যদি বাথরুম আসে পায়খানা আসে, এটারও কোনো সার? এক নম্বরে পাক্কা হারাম খোর, হয়তোবা কোটি কোটি টাকার মালিক হবে, দেশে দেশের বাহিরে বড় বড় বিল্ডিং তার থাকবে, কিন্তু শর্ত হলো লোকটাকে হারাম খোর হওয়া লাগবে। ওই ঘরের লোকে একটা সিজি ক্যামেরা লাগাও, আর আর একটা লোক খুঁজে বের করো, যদি ও রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, ইমাম হয়, মুয়াজ্জিন হয়, অথবা মসজিদের ঝাড়ু দেওয়ার কাজে দায়িত্ব পালন করে, মসজিদের সাফাই যিনি করেন, মসজিদের খাদেম হয়, শর্ত হলো হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক দিয়ে টাকা উঠানো যাবে না। যারা যারা কথা বলে না তাদের ভিতরে মনে হয় এই রোগটা কিছু কিছু পরিমাণ আছে। বউ বন্ধক খাওয়া বোঝেন তো? বোঝে না? বোঝেন?
যারা যারা কথা বলছেন না, আমি জানি আপনাদের ভিতরে একটু রোগ আছে, তার জন্য কথা বলতে শরম পাচ্ছেন। নো প্রবলেম জনাব, ঘরের মধ্যে হারামের আখড়া থাকবে আর শান্তির আশা করবেন? হারাম ঘরে ঘরে শান্তি কোনোদিন আসতে পারে না। ওই হারাম ঘরের দশতলা বিল্ডিং ঘরে সিসি ক্যামেরা লাগাও, আর এই ইমাম সাহেবের ভাঙা ঘর পুরা ঘরের মধ্যে আর একটা সিসি ক্যামেরা লাগাও, তার দিয়া জোড়া লাগায়া ঘরের মধ্যে টিভিতে সংযোগ দাও, কম্পিউটারে সংযোগ দাও, ল্যাপটপে সংযোগ দাও, একটু তামাশা দেখো। হালাল ঘরের ঘরে কিছুই নাই, কিন্তু আল্লাহর বান্দার জান্নাতের শান্তি পায়। হারাম ঘরের ঘরে দেখবেন সব আছে কিন্তু শান্তি নাই। ইমাম সাহেবের মাঝে মাঝে তিন মাসের বেতন বাকি পড়ে যায়, এরপরে দেখবেন মুখের মধ্যে কোনো পেরেশানির ছাপ। তিন মাস পরে 30,000 টাকা বেতন পেয়েছে, পকেটে সবগুলো নিয়া বাজারে ঢুকেছে, বের করে আর দোকানের বাকি পরিশোধ করে, বের করে আর দোকানের বাকি পরিশোধ করে। হালালে এত বরকত, 3 মাসের বাকি পরিশোধ করার পরে দেখা কোনো পকেটে 15,000 টাকা রয়ে গেছে। হালালের মধ্যে বরকত দান করেন কে? চিন্তা করেন, বাড়িয়ালির জন্য একটা তো শাড়ি নিতে পারি। ফোন করছে, বিবি রে একটা কি শাড়ি নিব? বলে নিলে তো বড়ই ভালো হয় যদি তোমার কষ্ট না হয়। আল্লাহর বান্দা ইমাম সাহেব এক পা দুই পা করে শাড়ির দোকানে গিয়েছে, দোকানদার সালাম দিয়া আগে চা মিষ্টির অর্ডার করেছে। ইমাম সাহেব আল্লাহর বান্দা চা মিষ্টি খাইয়া পান চা পাইতেছে, দোকানদার জিজ্ঞেস করে হুজুর খবর কি? আল্লাহর বান্দা বলেন আমি একটা শাড়ি নিতে এসেছি। দোকানদার কয় আমার কপাল তো বড় ভালো, কালকেই মার্কেট করে এসেছি, এখন পর্যন্ত নতুন বান্ডিল খুলি নাই, গাঁট খুলি নাই, আপনাকে দিয়া উদ্বোধন করতে চায়। সুন্দর শাড়িটা বের করে দিয়া বলে হুজুর কিনা টাকা 550 টাকা দিলেই চলবে, অতিরিক্ত 1 টাকাও দেওয়ার দরকার নাই, শুধু একটু দোয়া করবেন, দোয়া আল্লাহ যেন বরকত দিয়া দেয়। ইমাম সাহেব শাড়ি নিয়া হেঁটে হেঁটে বাড়িতে যায়, টাকার গরম নাই, মরার আগ পর্যন্ত ডায়াবেটিসের সাথে দেখাও নাই। ইমাম সাহেব বাড়িতে রওনা করেছে, বেগম সাহেবার মনে আনন্দের বন্যা বইতেছে, প্রাণের স্বামী আমার বাড়িতে আসতেছে। কিন্তু হারাম করে বাড়িতে খবর নিয়ে দেখেন স্বামী যদি বাড়িতে ঢোকে মেজাজ 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায়, দুলা ভাই যদি বাড়িতে আসে তখন আনন্দের বাতাস বইতে শুরু করে, কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেব বাড়িতে রওনা করছে, ভাবি সাহেবা কত আনন্দ, চিন্তা করে যদি খাসির মাথা একটা থাকতো কি সুন্দর করে গুড় দিয়া ভুনা বানাইতাম, অথবা যদি ইলিশ মাছ থাকতো কত সুন্দর করে মজা করে রান্না করতাম, কিন্তু নাই, ঘরের কোনায় কিছু মোটা মোটা চাল ছিল, কয়েকটা নতুন আলু দিয়া মাটির পাতিলে ভাত রান্না করতেছে, খেরের চুলায় জাল ধরাইছে, বিসমিল্লাহ বলে জাল ধরাইছে, গুনগুন করে ভাতও ফুটতেছে, দরুদ শরীফ পড়তেছে, রান্না হয়ে গেছে, ইমাম সাহেব বাড়িতে ফেরে না। ভাবি চিন্তা করে হুজুর মানুষের বাড়িতে খায়, ঠান্ডা খেয়ে তো অভ্যাস না, আজকে বাড়িতে এসেছে যদি আমি ঠান্ডা খাওয়াই কেমন হয়ে গেল? একবার আগিনায় যায়, একবার ঘরে যায়, একবার জানালায় তাকায়, কখন যেন আসবে। ইমাম সাহেব বাড়িতে আসে না, ভাবির আর ভালো লাগে না, মাঝে মাঝে জানালার শিক ধরে গান গায়, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি উরি আল্লাহ রে কয় না। দর্মিয়া প্রেম করা জায়েজ আছে তো? প্রেম করা না জায়েজ না? সেই দিনে এক ভাই আমারে কাগজের মধ্যে প্রশ্ন করেছে, হুজুর বিয়ার উদ্দেশ্যে যদি প্রেম করি, বিয়ার উদ্দেশ্যে যদি প্রেম করি তাহলে কি জায়েজ আছে? আমি চিন্তা করলাম প্রশ্ন তো বড় জটিল, নিয়ত তো ভালো, তো আমি বললাম ভাই বিয়ার উদ্দেশ্যে প্রেম করলে যদি জায়েজ হয় তাহলে কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করলো মনে হয় জায়েজ? বোঝেননি? বিয়ার উদ্দেশ্যে প্রেম করলে যদি জায়েজ হয় তাহলে কুরবানির উদ্দেশ্যেও গরু কুরি চুরি করাটাও? উনি আর জিজ্ঞেসই আর করলো না, সোজা উঠে চলে গেল। তার মানে বোঝা গেল উদ্দেশ্য শুধু ভালো থাকলে হবে না, কাজটাও ভালো হতে হবে, সুন্নত তরিকায় হতে হবে, কথা বলুন ঠিক কিনা? আপনি গান গাইবেন কেন গাইবেন না রে ভাই? ইসলাম তো গোমরা না? দাদু তুমি দাদির গলা জড়িয়ে ধরে গান গাও, নানিকে তুমি নানা গান শোনাও, আব্বু তুমি আম্মার সঙ্গে গান গাইতে পারো আমার আপত্তি নাই,
আমি আমার বেগমকে নিয়ে প্রেম করব। আবার নবী আমাকে সেই প্রেম শিখিয়েছে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের ঝামেলা সেরে চাঁদনি রাত্রে ঘর থেকে বেগমকে নিয়ে বের হইয়া সামনে একটা সাদা নিশানা দিয়া দুইজন দৌড় দিয়েছে, আম্মা যেন সামনে চলে গিয়েছেন, নবীজি আমার পিছনে পড়ছে। অনেকদিন পর আবার দুইজন দৌড় দিয়েছে, এই দিন আমার নবী সামনে, আম্মা যেন পিছনে, শরমে মুখটা লাল হয়ে গেছে, রহমাতুল্লিল্লাহ আলামিন মুখে টেনে নিয়ে আর্থ তুলে নিচে হাত দিয়া মাথাটা ঝাঁকুনি দিয়া বলে, মহাব্বতের হুমায়রা তোমার বিবির নাম আয়েশা ফাতেমা খাদিজা, তুমি প্রেম করে মহব্বত করে ময়না সোনা পাখিটিয়া বলে ডাকতে পারো, কারণ নবীর বিবির নাম ছিল আয়েশা, নবীজি মহব্বত করে হুমায়রা বলে ডাকতো। তুমিও নাম রাখো দোস্ত, প্রেম তো আমার নবী শিখিয়ে গেছে, কেন তুমি ওই প্রেম করো না? আমার নবী বুকে টেনে নিয়ে বলে, হুমায়রা কেন তুমি লজ্জায় মুখটা লাল করে দিয়েছ? অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটারে শোধ করে দিলাম, মা আমার এমন হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ যেন হাসির কাছে হার মেনে গেছে। আমরা বিয়ের আগে আকাম কুকাম করে বেড়াই, আর বিয়ের পরে খালি ঝগড়া আর ঝগড়া। ও আমার প্রাণে ভাইয়ারাম, হালাল আর হারাম খুব কাছাকাছি আপনাদেরকে নিয়ে আলোচনা করছিলাম, ইমাম সাহেবের বউ গান গায়, মনে আছে না নাই? যদি এটা ইমাম সাহেবকে শোনানোর জন্য হয়, বাহিরে মানুষ যদি শুনতে না পায়, স্বামী স্ত্রী প্রেম করবে, গান গাইবে, দৌড়াদৌড়ি করবে, আনন্দ করবে, হাসাহাসি করবে, ইসলাম এটাকে সুন্নত বলেছে। বিবিকে কাছে টেনে নিয়া হাঁটুর উপরে মাথা তুলে নিয়া মুখে মুখে তাকায় তাকায় হাসো, তুমি যেন হাসতেছো, আসমান থেকে রহমত আর বরকত নাজিল করবেন কে? আমরা বিড়ি টানতে টানতে বাড়িতে যাই, আমাদের মুখে কোনো হাসি। ইমাম সাহেব বাড়িতে যায়, দরজার সামনে গরিবের মানুষের বাড়ি, দরজার সামনে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর দিক থেকে বিবি আমার উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, তারপরে কিছু নগদ, কিছু বাকি, কিছু অগ্রিম, কিছু আরো কিছু, বেশি কিছু, যেখানে প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেখানে কথা বলতে মজা লাগে, যেমনটি ভাবে অসুস্থতার মধ্যে আমাকে ভালো লাগতেছে, যেমনটি ভাবে তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহ বলেছিলেন, মুসা তোমার হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, এটা হলো লাঠি, এটা দিয়ে আমি ছাগল চড়াই, পাতা পারি, এটা করি, সেটা করি, হাম্বে করি, তাম্বে করি, অমুক করি, তুমুক করি। আল্লাহ বলেন, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, উত্তর দিয়েছো সূত্রটা, কারণটা কি? আল্লাহর পয়গম্বরে বলেন, আল্লাহ গো আই লাভ ইউ, আমি তোমারে বড় ভালোবাসি, এক কথায় যদি উত্তর শেষ হয়ে যায় তাহলে তো আমার প্রেম ফুরিয়ে গেল, এর জন্য আমি টেনে টেনে লম্বা করতেছি। আর আমাদের ঘরের খবর নিয়ে দেখেন, ঘরের মধ্যে ঢুকলেই সাপ আর বিজির ঝগড়া বেঁধে যায়।